কালকে সন্ধ্যাবেলা তোমরা এই জলটা খেতে দেখেছো আমার হাজবেন্ড মশাইকে, আজকে টাটকা টাটকা জল ভিজিয়ে ছেঁকে দিয়ে গেলাম। এই ভদ্রলোক কালকে আমাকে বলেছিলেন যে আমি তিন দিনকার পচা জল খাওয়াইতে, আজকে প্রমাণসহ দেখালাম। এখানে মেয়েটার প্রি নাম্বারিং কনসেপ্টের ভিডিও চালিয়ে দিয়েছি, হেভি লাইট বিগ স্মল এই সমস্তগুলো ওর ঠাম্মির সাথে বসে বসে দেখছে ভিডিওগুলো এবং সেটা শিখছে, কারণ তোমার স্কুলে এটা পরীক্ষা নেবে বলেছে। আর এদিকে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে তুলতে, কারণ হালকা হালকা হাওয়া দিতে শুরু করেছে আর প্রচণ্ড সিমেন্টের গুঁড়ি চলে আসে, তার জন্য জামা কাপড়গুলো যখনই তুলি ঝেড়ে তুলি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে এবং ইশা'স ডায়েরির এক নতুন অধ্যায়ে, এক নতুন পাতায় আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে এবং একটুও ভালো লাগলে ভিডিওটা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে পারো। মেয়েটাকে সন্ধ্যাবেলায় পড়াতে বসিয়েছিলাম এবং ওর খানিক হোম টাস্ক করালাম, মানে ওর গরমের ছুটিতে সামার ভ্যাকেশানের যে টাস্কগুলো দিয়েছে স্কুল থেকে তার কয়েকটা পেজ করালাম। তারপরে আমি আবার কাজে লেগেছি। আর আজকে আমাদের রাতে হচ্ছে পার্টি, মানে একটু ভালো খাওয়া দাওয়া হবে। পার্টি বলতে যে বিশাল ডিস্কো গান চালিয়ে ডান্স করব বা বিশাল খাওয়া দাওয়া হবে সেসব কিছু না, আমরা রাত্রেবেলা একটু ভালো খাওয়া দাওয়া করলেই সেটাকেই পার্টি বলে থাকি সাধারণত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে। আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর পেছনে যে ইয়েলো কালারের আলমারিটা দেখতে পাচ্ছ ওতেই আমি আমার রেগুলার বেসিসে পরা জামা কাপড়গুলো রেখে থাকি। আর এই সাইডে মানে অপোজিট সাইডে একটা বড় আলমারি আছে, সেটাতে বাইরের ভালো জামা কাপড় বা শীতকালীন জামা কাপড় এই সমস্তগুলো স্টোর করে রাখি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা সারা জীবন সংসার চালাতে গিয়ে এবং সংসারের ঘানি টানতে গিয়ে বাচ্চার পড়াশুনো এই সমস্ত মেটামেটি করতে গিয়ে সমস্ত টাকা খরচা হয়ে যায়, তারা তো আর সচরাচর খুব বড় রেস্টুরেন্টে খেতে যেতে পারে না, তাই মাঝে সাঝে বাইরে থেকে একটু একটু খাবার এনে ঘরে একটু মাংস টাংস করে এইভাবে ম্যানেজ করে খাওয়াটাকেই আমাদের কাছে পার্টি বা একটু আনন্দদায়ক উপভোগ করা বস্তু বলে মনে হয়ে থাকে। আমার মনে হয়ে থাকে প্রত্যেকটা মানুষের অবশ্যই বিচারধারা আলাদা। যাই হোক, ওয়াশিং মেশিনে হাউস আকৃতি বিশাল আকৃতি জামা কাপড় আমার গোছানো হয়ে গেল, যেগুলো মেলা ছিল শুকিয়ে গেছিলো এবং সেগুলো তুলে সব গোছালাম। এবার সমস্তগুলো দেখো ম্যানেজ করে রাখছি, যে তাকটায় এখন রাখছি ওই তাকটায় মিডিলের তাকটায় আমার হাজব্যান্ডের রাখা থাকে, তার উপরে তাকটায় আমার আর আমার মেয়েটার রাখা থাকে, আর একদম নিচের তাকটায় কিছু বেড কভার পিলো কভার ব্যাগ এই সমস্তগুলো রাখা থাকে, আর একদম উপরের যে তাক ওটাতে আমার খানিক মেডিসিন রাখা থাকে, সাজগোজের জিনিস রাখা থাকে। এইভাবে গোটা আলমারিটাকে মোটামুটি নিজের মতো করে একটুখানি অ্যারেঞ্জ করে নিয়েছি। আর এই সমস্ত যে জামা কাপড়গুলো দেখছো এগুলো বড় আলমারিতে যাবে, ভালো জামা কাপড়। বাইরে থেকে খাবার আনিয়ে খাই কি হোটেলে খেতে জায়গা হয়, আমাকে রান্না ঠিকই করতে হয়। এই যে আলু ভাজলাম, পটল ভাজলাম, গরম গরম ভাত করলাম, এটা আমার পুরোপুরি আমার মেয়ের জন্যে। অবশ্য ভেবো না এতটা ভাত ও খাবে, খানিকটা ও খাবে, খানিকটা আমি খেয়ে নেবো। এই যে ওকে খাওয়াতে বসে গেছি, কারণ বাইরের কোনো খাবারই ও খেতে পারে না, জানি না কেন, হয়তো মা বলে দুধের মুখ বলে, ওর প্রচণ্ড ঝাল লাগে। সামান্য একটু কুলচা খাওয়াতে গেলেও ঝাল লাগে। এই যে বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি বলছি উপনয়ন বাড়ি গেছিলাম, তো সেখানে কুলচা খাওয়াচ্ছি, কুলচাতে যেহেতু ভেতরে একটু পুর দেওয়া থাকে ওই পুরের জন্য চোখ দিয়ে মায়ের আমার জল বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য ওকে বাইরের কোনো খাবারই প্রোভাইড করি না, ঘরের খাবারই দিই। আর সকালবেলা চিকেন হয়েছিল, সকালবেলা ওকে চিকেন দিয়েছি, কিন্তু সেটা রাত্রেবেলা প্রোভাইড করলাম না, রাত্রেবেলা গরম গরম একটু নিজের মতো করে ওকে খাইয়ে দিলাম। আমি আপনার লগে খাবারের প্রস্তুতি করিতেছি, আপনি যে রান্নাটা করিয়াছে হবে না, বন্ধ করতে পারবে রে। এই যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পার্টি চলছে, মা দিচ্ছে মশালা কুলচা, আনা হচ্ছে মোটা মোটা হাতির মতো, হাতির কানের মতো, কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর যেমন বললাম সকালকার চিকেন করা ছিল, কষা কষা চিকেন করেছিল হাজবেন্ড মশাই, সেটাই রয়েছে।
রাতে সেটা দিয়ে আমাদের মোটামুটি ডিনারটা হয়ে যাবে ভালোভাবে। আর মেয়েটা দেখলে তো কেমন করে ডাকছে, খালি মামা মামা করেই যাচ্ছে, ওরকম করে ডাকতে থাকে। মানে প্রত্যেকটা কাজ করার মাঝে যে ওর পিছনে আমাকে কতটা সময় দিতে হয় তার ঠিক নেই, কিন্তু তবুও একটুখানি সময় দিলেই ও খুশি হয়ে যায়। আর এই কুলচাগুলো এত ভালো খেতে, এত সফট, আর পুর দেওয়া আছে দেখো ভেতরে কি সুন্দর, কিশমিশ টিশমিশ ফুলকপি সমস্ত কিছু দিয়ে, তো এগুলো এমনিই খাওয়া যায়, এত ভালো লাগে। ভেতরটা ঠিক এরকম স্টাফিং করা আছে যার জন্য ওটা বেশি টেস্টি লাগে আর বেশি নরম লাগে। এটা হচ্ছে নেক্সট দিন সকালে, দেখো মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এটা হচ্ছে আমার হেয়ার মাস্ক, মাথায় লাগাবো, ঘরোয়াভাবে তৈরি করেছি। এর মধ্যে অনেক কিছু উপকরণ আছে, ভাত থেকে দই থেকে অনেক কিছু আছে। যাই হোক, মেয়েটা এখনও মানে ও উঠতে পারলো না কিছুতেই, তার জন্য ও আবার সোফায় এসে শুয়ে পড়লো, আর হাজব্যান্ড মশাই বেরিয়ে গেছে যথারীতি। আর আমি এই ফাঁকে একটুখানি হেয়ার মাস্ক লাগিয়ে নিচ্ছি। যখনই মাথায় কোনো মাস্ক লাগাবে বা হেনা টেনা লাগাবে, এরকম ভাগ ভাগ করে চুলটা লাগালে দেখবে খুব সুবিধা হয়, আর প্রত্যেকটা গোড়া কভার করা যায় খুব ভালোভাবে। যাই হোক, আগে তো এরকমভাবে আমার মা লাগিয়ে দিত, কোনো দিন ভাবতেই হয়নি। তো এখন তো আর সেই মায়ের হাত পাওয়া যায় না, তার জন্য নিজেকেই এই সমস্তটা করতে হয়। তার জন্য হেয়ার মাস্কটা লাগিয়ে নিয়ে কাজে টাজে লাগবো, তা করতে করতে মাথায় ওটা কাজও করে নেবে, তারপরে কাজটা ছেড়ে যখন স্নান করতে যাব তখন ধুয়ে দেবো। আর হেয়ার মাস্ক লাগালে কি শ্যাম্পু ট্যাম্পু অতটা দিতে হয় না, এটাই যার সুবিধা, আর চুলটাও খুব ভালো থাকে। এই সময় শাশুড়ি মা গেছে তেনার ফ্ল্যাটে, মানে একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসবে আর পুজোটা করে আসবে, ঠিক আছে, এই সমস্তগুলো কাজ টাজগুলো সেরে আসবে, চান টান করে আসবে। আর সেই মাঝেই আমার এই সমস্ত নিজের যে রূপচর্চার কাজটা এই সকালবেলাতেই করে ফেলি, কারণ তারপরে তো আর সময়ই পাওয়া যাবে না। আজকে এর মাঝখানে আর সেরকম কিছু শুটিং করিনি, এইগুলোই রান্না করেছিলাম, কুমড়ো পুঁই শাক আলুর তরকারি, মাছের পাতলা ঝোল আর মাছের তেল ভাজা, আর তার সাথে রয়েছে চাটনি আর দই। তো খেতে বসে একটা কাণ্ড ঘটেছে, তোমাদেরকে বলি সেটা। হাজব্যান্ড মশাইকে বললাম তুমি লেবুটা মেখে ভাতটা খাও, আমি ভিডিওটা করি। তো সে টিভি দেখতে গিয়ে সিনেমাতে এমন ঢুকে গেছে যে লেবু নিগড়েই যাচ্ছে নিগড়েই যাচ্ছে নিগড়েই যাচ্ছে, নিয়ে আমাকে শাশুড়ি মা বলছে ঠিক আছে তুই আমার ভিডিওটা কর আমি খাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। আর দেখো লেবু নিগড়াতে নিগড়াতে সে হারিয়ে গেছে, টিভিতে ঢুকে গেছে, ঝুন্ড দেখছিল ঝুন্ডে ঢুকে গেছে অমিতাভ বচ্চনের সিনেমাতে। আর দেখো শাশুড়ি মা দেখো প্রিটেন্ড করছে যেন মাছের মাথা খাচ্ছে। বিভৎস মানে বিভৎস প্রকৃতির একটা গরম, ঘুমট গরম যেটাকে বলে সেইটা, খাওয়া দাওয়া হলো, চুলটা আমার শোকায়নি এখনো, আজকে মাস্ক লাগিয়েছিলাম যেমন তোমরা দেখলে, হেয়ার মাস্ক, চুল প্রচণ্ড উঠে যাচ্ছে বলে দেখি এটাতে একটু রিলিফ পাওয়া যায় কিনা। আর মেঘের যা অবস্থা দেখছি মনে হচ্ছে যে আজকে একটু বৃষ্টি দেখা মিলতে পারে আমাদের এখানে, অন্য সব জায়গায় বৃষ্টিতে ভাসাচ্ছে ভিডিওতে দেখছি, আমাদের এখানেই কোনো বৃষ্টি নেই কিছু নেই। তো এই হচ্ছে মেঘের আবহাওয়া, ওইদিকে দুটো বুড়িতে কি করছে চল তোমাদের দেখাই। ভালো করে শোনা, পোকা গেছে শ্বশুর বাড়ি, বলো তুমি বলো, আর একটা বলো ঠাকুমা গেছেন গয়া কাশি, ওটা বলো তুমি খাও গয়া কাশি, গয়া কাশি চুটু চিবা যায়।
চল খেতে দেব দুদু লেটস কি তুলে এই আচ্ছা বলবো না আচ্ছা আমি বলবো না বলো দুদু আই আয় 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 খেতে দেব এই খেতে দেব আবার প্রথম থেকে বলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার এই বাদাম ভাজা দিয়ে মুড়ি খাওয়াটাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা একটা অনুরোধ রইল এবং যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখন বেল নোটিফিকেশানে গিয়ে অলে ক্লিক করে দেবে তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে কাঁচা বাদাম গাছে নাচ করে দেখাবে তবেই সে কাঁচা বাদাম ভাজা পাবে নতবা সে পাবে না বাদাম বাদাম ভাই কাঁচা বাদাম আমার কাছে নাই কবু ভাজা বাদাম কাঁচা বাদাম ভাই কাঁচা বাদাম আমার কাছে নাই কবু ভাজা বাদাম বাহ হাত দিয়ে দাঁড়িয়ে রইল স্টেজে ওঠালে অমনি করে হাত দিয়ে দাঁড়িয়ে রইবে লে কিচ্ছু হবে না ও আবার এখন ঘুরছিতে ঘুরছে লজ্জায় কালকে বেশ খানিকটা চিকেন ছিল এবং ওর ঠাম্মি ঘর চলে গেছে তো যেটুকু চিকেন ছিল আমাদের রাত্রেবেলা ডিনারটা হয়েই যেত আর ওই দেখো গরম গরম আলু ভেজেছিলাম ওটা একটু নিয়ে নিয়েছি ভাত রয়েছে একটু এবং আজকেও আমরা একটু মশলা কুলচা অর্ডার করে নিলাম এবং ওটা দিয়ে আজকে আমাদের ডিনারটা শেষ করে নেবো তো দুদিন ধরে চললো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত ডিনার মধ্যবিত্ত পার্টি বলতে পারো আবার দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি থেকো